আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে। আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন কোপ্তা কারি, যেটা সাদা ভাত, পোলাও, নান, রুটি, পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। এবার একটি গ্রাইন্ডারে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি, 2 পিস পাউরুটিকে এভাবে ছোট ছোট টুকরো করে ভালো করে গ্রাইন্ড করে নিব। এবার 500 গ্রাম মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কাটা, এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিব। সাথে দিয়ে দিব লবণ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপর দিচ্ছি পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, এগুলো দিয়ে ভালো করে আবার গ্রাইন্ড করে নিব। এরকম ফাইন একটা পেস্ট হয়ে গেলে এবার এর সাথে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করব, করে এটাকে গোল গোল করে কোপ্তার আকারে শেপ দিব। এভাবে নির্দিষ্ট পরিমাণে আপনার মন মতো পুর নিয়ে আপনি একটা নির্দিষ্ট গোলাকার শেপ দিব, যাতে কোনো ক্র্যাক জানি না থাকে, নাহলে ভাজার সময় আমাদের কোপ্তা ফেটে যাবে। তাই ভালো করে এটাকে রাউন্ড করে আমাদেরকে শেপ দিতে হবে, নাহলে কিন্তু কোপ্তার ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এভাবে দেখানো, স্ক্রিনে দেখানো শেপে আমার 14 পিস কোপ্তা হয়েছে। আপনি ইচ্ছা করলে এর থেকে বেশিও বানাতে পারেন ছোট ছোট করে। এবার অল্প একটু তেলে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ কুচি, 10-12টি কাজু বাদাম দিয়ে দিব। এগুলো হালকা একটু ভেজে গ্রাইন্ডার করলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়, এটা ঘ্রাণটা খুব সুন্দর আসে, কাঁচা পেঁয়াজের গন্ধ দূর হয়ে যায় আর কোপ্তায় এনে দিবে এতে অনেক সুন্দর একটা স্বাদ। একটু জয়ত্রী দিব, 2-3টি এলাচ যোগ করব, দিয়ে এটা ভালো করে আমরা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এভাবে তেল নিংগিয়ে আমরা উঠে নিব। নিয়ে একটু ঠান্ডা হলে গ্রাইন্ডারে দিয়ে একটু পানি দিয়ে তারপরে আমরা এটাকে ভালো করে পেস্ট করে নিব। এবার আবার একটু তেল দিলাম, দিয়ে কোপ্তাগুলো জাস্ট হালকা একটু ভাজবো, অল্প আঁচে হালকা করে ভেজে জাস্ট কোপ্তার একটা হালকা উপর দিয়ে একটা আবরণ, একটা কালার আনবো। আনার পরে কোপ্তাগুলো হালকা ভেজে উঠিয়ে ফেলবো। এভাবে দেখানো নিয়মে আমরা ভাজবো। এভাবে একটু ঘুরিয়ে দিলে কোপ্তার প্রত্যেক সাইড সুন্দর করে ভাজা হবে। এবার আমরা কোপ্তাগুলোকে উঠিয়ে ফেলবো। কোপ্তাগুলোকে উঠানো হলে এবার চলে যাব আমরা মূল রান্নায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এক টুকরা দারচিনি দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সাদা ও কালো, গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া সামান্য, আর ওই যে পেস্ট করে রাখা ওই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কষিয়ে নেব, কারণ এগুলো গায়ে ছিটে আসে। দিয়ে দিলাম 100 গ্রামের মতো টক দই, এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, টক দইটা ভালো করে না কষালে ফেটে যাবে। দিয়ে দিলাম 1/2 কাপের মতো ক্রিম, আমি দিয়েছি ডানো ক্রিম, এটাকে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হলে 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঘিটা গলিয়ে নিব। ঘিটা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যা বলার মতো না, এটা আপনি খেলেই বুঝতে পারবেন। এই নিয়মে একবার ট্রাই করবেন, তাহলে কোপ্তার যে একটা আসল স্বাদ সেটা পাবেন। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি,
কোপ্তাগুলো দিয়ে আমি 10-15 মিনিট আরও রান্না করব, এটা ঢেকে রান্না করব। তারপর আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না কমপ্লিট করব। এবার ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্না শেষ লুক আনব। এটা আসলেই খেতে যে এত মজার হয়েছিল, তাই বলছি একবার বাসায় ট্রাই করুন। আর আমাকে দিয়ে যান একটি লাইক, আপনার একটি লাইক আমার শেয়ারের কাজ করে, যা আমাকে নতুন ভিডিও বানাতে দেয় উৎসাহ। তাই প্লিজ আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, একটা লাইক অন্তত আমাকে দিয়ে যেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।